দর্শক নিটল টাটা মুখোমুখি অনুষ্ঠানের আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল ইমরান সাম্প্রতিক সময়ে অনেকগুলো বিষয় নিয়ে দেশ উত্তাল ফেসবুক গুজব ছাত্র বিক্ষোভ তবে এর বাইরে আজকে সকাল থেকে একটি সংবাদ সবাইকে খুব ভাবিয়ে তুলেছে আপনারা জানেন যে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের পর বিসিএস পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁস এই অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নজনকে গ্রেপ্তার করেছে সিআইডি এই চক্রের মধ্যে শিক্ষক সরকারি কর্মকর্তা থেকে শুরু করে অনেকেই রয়েছেন বিষয়টা খুবই দুঃখজনক এবং আমাদের জন্য আতঙ্কজনক আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামকে নজরুল ভাই আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে আপনাকে ধন্যবাদ কেমন আছেন আছি চলছে মোটামুটি ভালোই আপনার যে টিমটি এই কাজটি করেছে নিশ্চয়ই সাধুবাদ পাবার যোগ্য অনেক বড় একটা কাজ হয়েছে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই কিভাবে এই চক্রটিকে চিহ্নিত করা গেল এবং কতদিন ধরে কাজ করছেন এটি নিয়ে আপনার মনে থাকার কথা আমার মনে আছে যে আপনি প্রথম আসছিলেন আমরা কথা বলছিলাম আমাদের টেবিলে তখন এই বিষয়টা আসলো যে সারা দেশে আমরা দুই হাজার সতেরো অনেক বছর যাবৎ এই প্রশ্ন আউট প্রশ্ন আউট শুনতেছিলাম তো কি করা যায় এরকম আমরা আলোচনা করছিলাম এক ফাঁকে আপনি প্রস্তাব দিলেন যে আমরা নেমে পড়ি আমার আমার মনে হলো যে হ্যাঁ নেমে পড়ার এটাই সময় তো আমরা ওয়ে আউট খুঁজতেছিলাম আমরা একসাথে বসলাম আমার টিম নিয়ে বসলাম কিভাবে করা যায় তো আমরা কিছু ক্লুও পেলাম তো ক্লু ধরে আমরা আগাইলাম আপনার মনে আছে আপনি আপনার টিম নিয়ে আমাদের সাথেই সব সময় ছিলেন আমরা একটা টিম ওয়ার্ক হিসাবে কাজ করেছিলাম তা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছিল ওই সময় আমরা একজন একজন করে পিক করলাম ধরলাম তারপরে আমার মনে আছে হয়তো ওই সময় মানে পনেরো ষোলো জন ধরেছিলাম ওই দিনে ধরে তারপরে মামলা দিলাম তাদের কাছে জিজ্ঞাসাবাদে তারা সমস্ত ঘটনা আমাদের কাছে খুলে বলল তা আমরা শুরু করেছি একেবারে কি বলবো একেবারে নিজ থেকে শুরু করেছি নিজ থেকে শুরু করতে 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 আমরা বিষয়টাকে একেবারে উপরে গিয়েছি যে এর পরে কে এর পরে কে এর স্টেপের পরে কে তারপরে কে এইভাবে করতে 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 আমরা প্রান্তে চলে গিয়েছি তারপরে আমরা গ্রেপ্তার করলাম যে এই চক্রের কারা এই ডিভাইস দিয়েছে ডিভাইস চক্র আমরা 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 আজকেও বলেছি যে দুইটা বিষয় মিট করেছি আমরা দেখেছি যে প্রশ্নপত্র হয় একটা দিন আগে রাতে হয় একটা চক্র একটা করে আর একটা করে হলো পরীক্ষা শুরুর পাঁচ সাত মিনিটের ভিতরে একটা করে তা আমরা কিভাবে করে যদি আমাদের এটা একটু বলেন যে পরীক্ষার পাঁচ সাত মিনিট আগে কিভাবে তারা কাজটা করে যেমন এই চক্র এই যে লেটেস্ট যেটা ধরলাম আজকে এরা যেটা গতকালকে ধরা হলো যে গতকালকে আপনারা জানেন বিসিএস ইংরেজি ইয়ে ছিল পরীক্ষা ছিল তো ওখানে আমরা দুইটা স্কুলের পিয়নদের ধরলাম তারপরে টিচারদের ধরলাম তো তাদের জিজ্ঞাসাবাদে তারা বলল যে তাদের দশ পনেরো হাজার টাকা করে টাকা দিত ওই চক্রটা চক্রের প্রধান একরাম মেবি তার নাম তো ইব্রাহিম সরি ইব্রাহিম নাম তো তারা এইভাবে তাদের লোকজন দিয়ে ফিট করে টাকা দিত সেই টাকাটা টিচারদের দিয়ে দিত ফিফটি পার্সেন্ট টিচার করতো কি প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন একটা দুটা এক্সট্রা থাকে একটা প্রশ্ন দিয়ে দিত তা আমরা কিন্তু হাতে নাতেই গতকালকে তিনটা তার পকেটে পেয়েছি এবং ষাট হাজার টাকা তার পকেট থেকে উদ্ধার করেছি ওই গভর্নমেন্ট বয়েজ স্কুলের যে পিওনটা ছিল তাকে যখন জিজ্ঞাসাবাদ করেছিল তুমি কোথেকে পেয়েছ সে বললো যে আমাদের টিচার একটা মহিলা টিচার ও সে দিয়েছে তো কিভাবে দিল তো আমার আমার কাছে আমাদের টাকা দিয়েছে সে টাকা দেওয়ার পরে আমরা ওই টাকা ভাগাভাগি করি এইভাবে সে নিয়ে ওই যে ইব্রাহিমের যে লোক থাকে ও নিয়ে তখন ওরা করে কি এই একটা রুমে বসে রুমে বসে তখন সলভ করে সলভার থাকে আবার ভালো ভালো ছাত্রদের সলভার নিয়ে আসে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি গ্রাজুয়েশন গ্র্যাজুয়েট বা ভালো ছাত্র যারা ইভেন অনেক কর্মকর্তাও আমরা পেয়েছি যে তারা সলভ করে দেয় সলভ করার পরে তারপরে একটা গ্রুপ থাকে যে তারা ওই কানে ডিভাইস লাগায় আর আরেকজনকে ডিভাইস সেন্টারে পাঠায় সেন্টারে যিনি পাঠায় উনি ওই শোনে উনি শুনে শুনে লেখে যে এই প্রশ্নের উত্তর এভাবে লিখতে হবে এই প্রশ্নের উত্তর এভাবে লিখতে হবে এভাবে আচ্ছা এই কাজগুলো তো ওরা অনেক বছর ধরে করে আমরা দেখলাম যে আপনারা বলেছেন তো বিভিন্ন সময়ে কিন্তু দু চারজন ধরাও পড়েছে কিন্তু এভাবে যে মূল কারা সে পর্যন্ত পৌঁছানো যায়নি কেন বা আপনারা কিভাবে এই এই ইনভেস্টিগেশনটি করলেন মানে পুরো চক্রটা কিভাবে আপনারা জানতে পারলেন দেখুন আমরা বিষয়টা হলো আমরা লেগেছিলাম লেগে থাকা একটা বিষয় আছে আমার মনে হয়েছে যে আমরা যদি সঠিকভাবে কাজ করি লেগে থেকে কাজ করি তাহলে কাজগুলো মনে হয় সব কাজই সুন্দরভাবে করা যায় আপনার মনে আছে যে আমরা দু হাজার অক্টোবরে শুরু করেছিলাম ওই সময় কিন্তু আমরা ওই যে দুইটা ঘটনা বলেছি যে রাতের বেলা যে যে প্রশ্ন আউট ওই চক্রটা ওই চক্রটা আমরা ধরলাম যে তারা কিভাবে করে তারা প্রেসের থেকে আমরা প্রেসের দুইজন কর্ম কর্মচারীকে ধরলাম সে বললো আমাদের মনে আছে আমরা বিষয়টি নিয়ে আরো কথা বলবো আহ দর্শক নিতলতা মুখোমুখি অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন দর্শক নিটল টা মুখোমুখি অনুষ্ঠানে ফিরে এলাম আমাদের সঙ্গে আজকে বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এই বিষয় বিষয় নিয়ে নিয়ে সামগ্রিক জালিয়াতি কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বলছিলাম একটা বিষয় আমাদের কাছে প্রায় আসে সেটি হচ্ছে আপনারা এত ভালো কাজ করছেন অসম্ভব বড় অ্যাচিভমেন্ট সবাই প্রশংসা করছে কিন্তু এই যে আসামি যাদের গ্রেপ্তার করছেন তাদের বিচারিক প্রক্রিয়াটা সম্পর্কে যে তারা যে পরে বের হয়ে যাচ্ছে কিনা পুলিশ রিপোর্টটা ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে কিনা আসামিরা আসলে শাস্তির মুখোমুখি শেষ পর্যন্ত হবেন কিনা এই বিষয়গুলো নিয়ে নানা প্রশ্ন কিন্তু জনমানুষের মনে আছে এই বিষয়গুলো যে ফাঁক দিয়ে এই বড় বড় রাঘব বলরা বেরিয়ে যাবে কিনা যেহেতু তাদের অনেক টাকা নজর ভাই আসলে আইনের ফাঁক ফকর বলতে কিছু নাই যদি সঠিকভাবে আমরা মামলাটা তদন্ত করতে পারি আপনারা দেখেছেন যে এই মামলাটি আমরা এই পর্যন্ত সাঁত্রিশ জনকে গ্রেফতার করতে পেরেছি এবং আজকে নয়জনকে জনকে গ্রেপ্তার করেছে নয় জনের ভিতর তিনজন অলরেডি স্বীকারোক্তিমূলক জবানবন্দি কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে দিয়েছে এর আগে আটাইশ জনকে গ্রেপ্তার করেছি তারাও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আমি জানি না আমার মনে পড়ে না যে আমি এই আঠারো বছর চাকরিতে এই এত লোককে গ্রেপ্তার করার পর এত লোক ওয়ান ফোর মানে যেটা বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কোর্টে এটি রেকর্ড হ্যাঁ এটা রেকর্ড তো তারা নিজেদের কথা নিজেরা ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার করেছে সামনে স্বীকার করেছে এটা একটা বিষয় বিষয় তাদের ডিভাইস আমরা দেখেছি তাদের তথ্য পেয়েছি সেখান থেকে আমরা প্রশ্নপত্র পেয়েছি আমরা সেই প্রেসের থেকে প্রশ্নপত্র পেয়েছি আমরা কালকেও বললাম যে ষাট হাজার টাকা পেয়েছি তার কাছে প্রশ্ন পেয়েছি এই তারপরে একজন একজনের কথা স্বীকার করেছে সে আবার আরেকজনের কথা বলেছে এই যে করবরেশন তারপরে প্রিপারেশন তারপরে এভিডেন্স এগুলো যে মামলার যে মানে মশলা যেটা বলে এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের এর আগে দেখেছি রাকিবুল হাসান ইসলামী দিনের মাথায় জামিন পেয়ে গেছেন তো এই এই বিষয়গুলো আপনারা কিভাবে আসলে এই যে রাঘব বল রাজাদের অনেক টাকা এবং ক্ষমতা এবং জাতি ধ্বংস করে দেওয়ার মতো যারা কাজ করছে এই বিষয়গুলো আসলে যেমন জামিন হলে তো মানুষ মনে করছে যে তারা পার পেয়ে গেল কিনা দেখুন জামিন তো সবারই পাওয়ার অধিকার আছে তবে আমি একটা জিনিস বলতে চাই আপনাদের মাধ্যমে যে যারা আমরা আপনি জানেন যে আমরা মানি লন্ডারিং টাও দেখি আমরা খুব তাড়াতাড়ি মানি লন্ডারিং মামলাও চলে যাবো তাদের বিরুদ্ধে এতে কি হবে যে মানি লন্ডারিং মানে তো আমরা আসলে বিদেশ থেকে টাকা আসা এই ব্যাপারটা বুঝি এটার সঙ্গে মানি লন্ডারিং কিভাবে কানেক্ট হবে এটা আমাদের মানি লন্ডারিং এর ছোট কথা যদি বলা হয় যে যে কোনো অপরাধলব্ধ আয় যদি এইটাকে কোনো জায়গায় বিনিয়োগ করা হয় বা কোনো জায়গায় কাজ করানো হয় বা কোনো জায়গায় কোনো কিছু কেনাকাটা হয় যেমন আমার অবৈধ আমি মাদক থেকে টাকা আয় করা অথবা এরাই যে প্রতারণা করে টাকা আয় করেছে এই টাকা যেখানেই সে বিনিয়োগ করবে আপনারা জানেন যে এই যাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি তাকে তার বাড়ি পেয়েছি আমরা জমি পেয়েছি তার সম্পদ পেয়েছি তার ব্যাংকে তার ব্যাংকে আমরা টাকা পেয়েছি এগুলো আমরা মানি লন্ডারিং এর মামলায় আমরা দ্রুত এগুলো কনফিসকেট করব মানে সিজ করব। সিজ করে তখন তাকে যখন সিজ করা হবে তার সম্পদ টোটাল সিজ করা হবে তখন কিন্তু সেই টাকার গরমটা পাবে না সে সারা পেয়ে তখন যে এই যে টাকা খরচ করা খরচ করে বের হওয়া বা এটা মুখোমুখি হওয়া তার জন্য টাফ হয়ে এটা একটা ভালো ইনফরমেশন যে ওর সম্পদ যদি আপনি বাজেয়াপ্ত করতে পারেন তাহলে নিশ্চয়ই খুঁটির জোরটা কিছুটা দুর্বল হয়ে জানিস ভাই এই মামলার চার্জশিট এর কাজ কতদূর এই একটি বড় মামলা আপনার সাঁত্রিশ জনকে গ্রেপ্তার করেছেন বলেছেন এবং আমার তো ধারণা অনেক আসামি এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে চার্জশিটের সময় যেমন কেউ কেউ মনে করছে যে তারা পার পেয়ে গেছেন তো এটার চার্জশিটটার কি অবস্থা না পার পাওয়ার কোনো সুযোগ নাই এটা তো আপনি বুঝছেন যে আমরা প্রথম থেকে আমরা লেগে আছি আর চার্জশিট আমরা দিয়ে দেব একটু সময় লাগবে কারণ সমস্ত বিষয়গুলো এখানে আনতে হবে আপনারা যেটা বললেন যে ফাঁক ফোকর আমরা চেষ্টা করবো যে ফাঁক ফকর না থাকে কারণ হয়েছে কি আপনার খেয়াল আছে আপনি যখন এসে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে হচ্ছে তা আমার কাছে মনে হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় এগুলো হবে এটা হওয়া সম্ভব না এটা হওয়া উচিত না এই জন্য যে আমরা মনে আছে আমরা গ্রাম থেকে আসা ছেলে পেলে আমরা এই গ্রামের ছেলে পেলে এই গরিব ঘরের ছেলে পেলে আমাদের একটা জায়গা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে পড়ালেখা যায় পড়ালেখা শেখা যায় সেইখানে যদি টাকা পয়সা বিক্রি করে মাধ্যমে জাল ভর্তি হয় তাহলে একটা দেশের মানে মূল বিদ্যাপীঠ মানে সবচেয়ে বড় বিদ্যাপীঠ সেইখানে যদি দুর্নীতি হয় সেইখানে যদি দুর্নীতির মাধ্যমে ভর্তি হয় তাহলে তো আর মেধাবী লোকজন থাকবে না এক একসময় অমেধাবীরা তার দেশ চালাবে তাহলে তার তাদের কাছ থেকে আমরা হয়তো কিছু আশা করতে পারি না আমার কাছে এরকম মনে হয়েছে এই এর থেকে কিন্তু আমরা শুরু করেছি যে আমরা কাজ শুরু করেছি এবং এই মোটিভেশনটা আমার ভিতরে বেশি ছিল যার কারণে আমরা একটার পর একটা এই যে আজকে যেমন আমরা বিসিএস এর কাজ করলাম আমিও বিসিএস করে আসি। তা আমার কাছে মনে হচ্ছে যে এইটা কেন করবে পরীক্ষায় কেন জাল জালি করবে পরীক্ষা জাল জালিয়াতি করে এই ছেলেটাই যদি আবার বিশেষ কর্মকর্তা পুলিশ আপনার কলিগ হলো আপনার সামনে বসলো না রাইট তো এইটা তার তো কোনো অধিকার নাই এই এইভাবে জাল জালিয়াতি করে তো এই মানুষের ভিতরে অনুপ্রেরণা প্রেরণাটা একটা বিষয় আছে আর একটা বিষয় আছে কি যে পরিবেশের একটা বিষয় আছে যে আমাদের আমরা যে পরিবেশে কাজ করছি আপনি দেখেছেন যে আমরা ভালো একটা পরিবেশ আছে আমার সিআইডিতে আমার অফিসারদের নিয়ে আমরা কাজ করছি আমাদের সিনিয়র অফিসার আমাদের আমাদের হেল্প করে আমাদের আমাদের অ্যাপ্রিশিয়েট করে বিভিন্ন কাজে তো একটা পরিবেশ লাগে সেই পরিবেশটা আমাদের আছে বলে আমরা এর পাই ভালো কাজের নজরুল আমরা এরকম যেমন আমরা যখন কাজ করেছি চ্যানেল সরি আমার টিমটা বা আমরা যেভাবে কাজ করেছি আমরা কিছু ইনফরমেশন আপনার কাছে গেছি আপনি সাহায্য করছেন এরকম সাধারণ মানুষ যদি কোন ইনফরমেশন পায় জালিয়াতির কিংবা খারাপ কাজের এইটা আপনার কিভাবে দেখেন বা কিভাবে আপনি তদন্ত করবেন বা কিভাবে আপনার কাজ পর্যন্ত পৌঁছাবে বা কিভাবে আপনাদেরকে জানাবে এই বিষয়টা আমরা জানবো তবে তার আগে আমরা একটা বিরতিতে যাব দর্শক নিটল টাটা মুখোমুখি অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন দশক নিটল টাটা মুখোমুখি অনুষ্ঠানে বিরতি নিয়ে আবার ফিরেছি আমরা কথা বলছিলাম বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বিষয় প্রশ্নপত্র ফাঁস এবং ডিজিটাল জালিয়াতি নিয়ে আপনারা জানেন বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে পরীক্ষার আগে এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে এসছেন মোল্লা নজরুল ইসলাম নজরুল ভাই একটি প্রশ্ন করেছিলাম যে কিভাবে একজন সাধারণ মানুষ যখন এই তথ্য পাবেন বা তথ্য পাবেন আপনাকে কিভাবে জানাবেন দেখেন এখন তো অনেক মাধ্যম আছে আমাদের জানানোর আমাদের সোশ্যাল মিডিয়া আছে আমাদের ফোন আছে মোবাইল ফোন আছে আমাদের দেখেন ট্রিপল নাইন আছে যে আমাদের পুলিশকে জানাতে পারে আমাদের টোয়েন্টি ফোর একটা অ্যাপ্লিকেশন আছে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স আমাদের সিআইডির আমাদের পেজ আছে আমাদের অর্গানাইজ ক্রাইমের এবং সিআইডির পেজ আছে তো আমাদের এখন জানানোর তো অনেক মাধ্যম মিডিয়া আছে সুতরাং সরাসরি তো আসতেই পারে আমরা মনে করি আমরা এই জনগণের পুলিশ এই জনগণের পুলিশের কাছে যে কেউ আসতে পারে আমাদের কাছে নজর ভাই যারা জালিয়াতি করছে বা যারা জালিয়াতির মাধ্যমে অবৈধ সুযোগ নিয়েছে একটা বড় চক্রকে আপনি ধরতে পেরেছেন আর অসংখ্য চক্র হয়তো আছে এবং আরো অসংখ্য পরীক্ষা সামনে আছে তো কি মেসেজ দেবেন যারা জালিয়াতি করছে তাদের জন্য আমরা শুধু এটুক বলতে চাই যে আমরা এদেশের সন্তান আমরা এদেশে কেউ ক্রাইম করে পার পাবে এটা আমরা কখনো চিন্তা করতে পারি না সুতরাং তাদের কাছে আমরা বিশেষ করে গার্জিয়ান যারা গার্জিয়ান তার বাচ্চাকে সে টাকা দিচ্ছে এটা করার জন্য অনেকে আছে যে প্রশ্ন কেনার জন্য টাকা দিচ্ছে অনেক গার্জিয়ান আছে তো আমরা এই সব গার্জিয়ানদের কাছে আমরা বলতে চাই যে এই সব অশুভ কাজ আপনারা করবেন না করলে আপনারাও এই আইনের আয়তায় আনবেন এবং আমি যখন মানি লন্ডারিং করবো আপনারা ফরসিওর যে যারা গার্জিয়ান আছে মামলায় চলে আসবেন, তো এইগুলো আমরা করতে চাই না আমরা এই আর দ্য সান অব সয়েল তো আমরা সবাই ভালো থাকি এবং আমরা আইনের প্রতি কিন্তু এটা কঠোর এবং আপনাকে আরেকটা মেসেজ দিতে চাই যে সরকার বাহাদুর এখানে খুবই কঠোর অবস্থানে আছে আমরা বিভিন্ন সময় জানতে পেরেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারপরে শিক্ষামন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সবাই কঠোর অবস্থানে আছে এবং সবাই বলে বিভিন্ন সময় আমরা জানতে পারি যে প্রশ্ন আউট চক্র যারাই হোক হুতা যারাই হোক তাদের আইনের বিচারের সম্মুখীন প্রশ্ন এক লাইনে বলবেন শেষ জালিয়াতি পর্যন্ত পৌঁছাতে চান কিনা বা আপনাদের অবস্থান কেমন না আমরা তো আমরা তো কঠোর অবস্থানে আছি আমরা বলেছি যে এই চক্রে যারা যারা জড়িত সে যেই হোক না কেন আমরা তাকে আইনের আওতায় অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকার মেসেজ দিয়েছেন এবং যারা জালিয়াতির মাধ্যমে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে চান তাদের জন্য নিশ্চয়ই একটি দুঃসংবাদ উনি আপনাদেরকে শোনালেন তো আমরা বিশ্বাস করি যে এই জালিয়াত চক্র সমূলে উৎপাদন হবে এবং বাংলাদেশের সকল নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সৎ মেধাবীরা দর্শক আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি নিটোল টাটা মুখোমুখি অনুষ্ঠানের পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ